ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চলতি আসরে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে সিরিজের জন্য কাটার মাস্টারকে অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, ফলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকার বিমান ধরতে হবে তার। এ ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাহাতি এ প্রেসারের জন্য, বিস্তারিত জানাচ্ছেন রাহান রাসেল। যদি প্রশ্ন করা হয় মুস্তাফিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সবচেয়ে ভালো বা সেরা মৌসুম কোনটি, কোনো জ্যোতিচিহ্ন ছাড়াই উত্তর হবে 2016 সালের অভিষেক মৌসুম। কারণ সেবার সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে স্বপ্নের মতো কাটিয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার। এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে আগের মতোই কার্যকর বাহাতি এই পেসার। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। এ পর্যন্ত খেলা 8 ম্যাচে শিকার করেছেন 14 উইকেট। জাসপ্রীত বুমরার সঙ্গে যৌথভাবে আছেন সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার শীর্ষে। উইকেট শিকারের হিসেবে চলতি মৌসুমে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ মুস্তাফিজের। 2016 সালের পারফরমেন্সকে পেছনে ফেলে চলতি আসরকে নিজের সেরা মৌসুম বানানোর সুযোগ তার সামনে। 2016 সালে হায়দরাবাদের জার্সিতে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। সেবার 16 ম্যাচে শিকার করেছিলেন 17 উইকেট। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছিলেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। চলতি আসরে 8 ম্যাচে তার শিকার 14 উইকেট। অর্থাৎ 2016 সালে 17 উইকেটকে পেছনে ফেলতে তার প্রয়োজন আর মাত্র 4 উইকেট, আর ছুঁতে দরকার মাত্র 3 উইকেট। আইপিএল এর জন্য তাকে 1 মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি, ফলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ শেষ করেই দেশে ফিরতে হবে তাকে। এমনিতে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের 1 ম্যাচে 3-4 উইকেট শিকার করা বেশ কঠিন। এদিকে এবারের আইপিএলে চলছে বোলারদের উপর তাণ্ডব, তারপরও চেন্নাইয়ে ম্যাচ হওয়ায় আশা দেখছেন মুস্তাফিজ ভক্তরা। চলতি আসরে চিপাকে খেলা 5 ম্যাচে 11 উইকেট নেন টাইগার পেসার। সর্বশেষ ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে শিকার করেন 2 উইকেট। তবে সবশেষ 2 ম্যাচে চেন্নাইয়ে রান হয়েছে 200-এর বেশি। শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বল করা বেশ চ্যালেঞ্জিং বোলারদের জন্য, কমে যায় তাদের কার্যকারিতা। নিজের সেরা মৌসুম ছাপিয়ে যেতে না পারলেও তার পারফরমেন্সে বেশ খুশি চেন্নাইয়ের প্রধান কোচ। পাঞ্জাবের বিপক্ষে কাউকে আউট করতে না পারলে উইকেট শিকারের দিক থেকে যৌথভাবে চলতি আসর হবে তার দ্বিতীয় সেরা মৌসুম। এর আগে 2021 সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে 14 ম্যাচে শিকার করেন 14 উইকেট। চলতি আসরে নিজের প্রথম ম্যাচে শিকার করেছিলেন 4 উইকেট। শুরুর মতো শেষটা রাঙাতে পারলে আইপিএলে সেরা মৌসুম পার করবেন মুস্তাফিজ। রায়হান রাসেল, কালবেলা।